বিসমুলিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশি হোটেলে যে সকালে পরোটার সাথে সবজি ডাল ভাজি রেসিপিটা পাওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি এখানে নানা ধরনের সবজি নিয়েছি তো আমি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো হবে আদা ও রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখানে আমি যেহেতু বেশ কিছু সবজি ব্যবহার করেছি অনেকগুলো সবজি তো এখানে নানা ধরনের সবজি আছে আলু পেঁপে গাজর মিষ্টি কুমড়া চিচিঙ্গা ঝিঙে পটল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারবেন এরপর আমি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে যেহেতু অনেকগুলো সবজি তো মশলাগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে আপনারা কম রান্না করলে কম পরিমাণে ব্যবহার করবেন এরপরে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনে গুঁড়া এক চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বুটের ডাল ছোলা বুটের ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এক কাপ পরিমাণে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি চার পাঁচটা দিয়ে দিয়েছি সবুজ আলাচ আর পাঁচ ছয় টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এরপরে হাফ চা চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট রেস্টুরেন্টের স্বাদটা পেতে চাইলে অবশ্যই টেস্টিং চলটা ব্যবহার করবেন এরপরে হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই সবজির সাথে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়ির মধ্যে সবগুলো সবজি নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু একেবারে হাঁড়ির মধ্যে দিয়ে মেখে নিতে পারেন আমি যেহেতু অনেকগুলো সবজি রান্না করছি তো আমার মাখার সুবিধার্থে আমি আলাদা করে মেখে নিয়েছি এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে করে এই পানিটা দিয়েই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় পুরো রান্নাটা হয়ে যায় এই পানি দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেবো এখানে আমি চুলা ধরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি বলক চলে এসেছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই ডাল আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা ভাপের কারণে কিন্তু অনেকটা আমার ক্যামেরাটা ঘোলা হয়ে আসছে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব আর মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবজি ডাল সবগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আমি এরপরে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা বাগার দেবো সেই জন্য অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দেবো প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কটার কাপের মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি কিছু শুকনা মরিচ টুকরো করে দিয়েছি দিয়ে এখন আমি এখানে দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি যেহেতু অনেকগুলো সবজি রান্না করেছি সেই জন্য বাগারের পরিমাণটা একটু বেশি এখন দিয়ে দিলাম কয়েক কুয়া রসুন থেতো করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি সবজি ভাজির মধ্যে এটা বাগার দিয়ে দেব তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি সবজি ভাজিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে সাথে সাথে ওই চুলা থেকে এনে আমি এর উপরে ঢেলে দেবো তো আমি ঢেলে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই বাগানটা ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এতে করে এই সুন্দর গ্রানটা এই সবজি ডাল ভাজির মধ্যে মিশে যাবে তো আমি যেহেতু ভিডিও করছি আমি আর ঢাকিনি আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নিলে আরও অনেকটা ঘন হয়ে যাবে তো আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে এই স্বাদটা যদি আপনারা পেতে চান তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভাজিটাকে পরোটার সাথে পরিবেশন করছি আপনারা চাইলে রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন তো আমি এখানে হোটেলের পরোটার সাথে পরিবেশন করছি আর খুব শীঘ্রই এই পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ